আগামী জুনের মধ্যে পুরো দমে উৎপাদনে যাচ্ছে চট্টগ্রামের বাঁশখালীর গুন্ডামারায় নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার ওয়ান লিমিটেডের দুটি ইউনিট। প্রায় $2.5 বিলিয়ন নির্মাণাধীন এসএস পাওয়ার ওয়ান লিমিটেডের 70% মালিকানা এস আলম গ্রুপের, বাকি 30% মালিকানা চীনের সেপকো থ্রির। সম্প্রতি এই বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বলেছেন, দেশের শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম ব্যুরো চিফ চৌধুরী লোকমান। বঙ্গোপসাগরের তীরে বাঁশখালীর গন্ডামারায় 606 একর জমিতে গড়ে উঠছে এসএস পাওয়ার ওয়ান বিদ্যুৎ কেন্দ্র। দুই ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা 660 মেগাওয়াট। উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের জন্য বাঁশখালী থেকে চট্টগ্রামের মদুনাঘাট পর্যন্ত সঞ্চালন লাইনের 158টি টাওয়ার বসানো হয়েছে। এপ্রিলে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছে আরও 500 মেগাওয়াট বিদ্যুৎ, আর জুনে কেন্দ্রটি থেকে পুরো 1320 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা, যার প্রতি ইউনিটের দাম পড়বে 9 টাকা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প হলেও সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নেই এই বিদ্যুৎ কেন্দ্রে। এই প্রযুক্তিতে কম কয়লা পুড়িয়ে বেশি উৎপাদন করা যাবে। আমদানি নির্ভর কয়লা চলবে এই এসএস পাওয়ার ওয়ান বিদ্যুৎ কেন্দ্র। আমদানিকৃত কয়লা খালাসের জন্য সাগর তীরে নির্মাণ করা হয়েছে একটি বড় জেটি। আমাদের এই পাওয়ার প্ল্যান্টটা পরিবেশ বান্ধব। আমরা 1320 মেগাওয়াট প্রাইভেট সেক্টরে এটা সবচেয়ে বড় প্রজেক্ট। আমরা চেষ্টা করতেছি বাই এপ্রিলের ভিতর প্রথম ইউনিট, সেকেন্ড ইউনিট বাই মে ভিতর আমরা দেবো। কোল মার্চের এন্ডে এসে যাবে আমাদের সাইডে, এমন এইটা প্রথম সালানটা আমরা ইন্দোনেশিয়ার থেকে আনতেছি। বেসরকারি খাতে এসএস পাওয়ার ওয়ান বিদ্যুৎ কেন্দ্র উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের উদ্যোক্তাদের একটি সফলতা। কয়লা বিদ্যুৎ প্রকল্প এটা অনেক আপনার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস আছে, ফাইন্যান্সিং চ্যালেঞ্জেস আছে। সারা পৃথিবীতে কেউ দিতে যায় না কয়লার জন্য, সেখানে ওনারা কয়লা ফাইন্যান্সিং জোগাড় করেছেন, চাইনিজ ব্যাংকগুলো এগিয়ে এসেছে। এটা আমি মনে করি বাংলাদেশের উদ্যোক্তাদের বিরাট একটা অর্জন। তিনি বলেন, এই প্রকল্প বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়ন ও শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লোডশেডিং হয়ে যাবে, লোডশেডিং হচ্ছে, এগুলোতেও কিছু ধারণা প্রসূত। আমাদের যেমন আজকে এসছি, ওরা যত তাড়াতাড়ি দিতে পারবেন বিদ্যুৎ তত আমাদের ঘাটতি কম হবে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের এই মুহূর্তে বড় ধরনের সুখবর দিল বেসরকারি খাতের কয়লা বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রামের বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র। বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে চৌধুরী লোকমান, বাংলা টিভি।